তখনই আলোর সঙ্গী নেয়ার পঙ্খিনি নাগলোকে গিয়ে হাজির হয়। কিন্তু বিশকি, তোমার তো এই নাগলোক থেকে পালিয়ে যাওয়ার আর কোনো পথ নেই। কে কে তুমি? সঙ্গী নেয়ার পঙ্খিনি তোরা? রবিন, আমরা কি তাহলে এভাবে এই শকুনরাজের হাতেই বন্দী হয়ে থাকবো? এছাড়া আর তো কোনো পথ দেখছি না আমি। ওই শকুনরাজ আমাদের এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে কারোর কোনো খোঁজই পাওয়ার কথা নয়, আর তাই তো কারোর কোনো সহযোগিতাও আমাদের পাওয়ার কোনো উপায় নেই। সূর্য সেখানে গিয়ে সেই সাপগুলোকে কোথাও দেখতে পায় না। একি, ওই সাপগুলো কোথায় গেল? এখানেই তো ছিল ওরা, আর এতটুকু সময়ের মধ্যে কোথায় বা চলে গেল? হয়তো ওই সাপ দুইটি ওই নাগিনীটাকে নিয়ে গেছে অসুস্থ অবস্থায় সুস্থ করার জন্য। ইস, নাগিনটা খুবই কষ্ট পেয়েছে। যাই হোক, সাপগুলো যখন এখান থেকে চলে গেছে তখন আর কি করার? যাই, আমি বরং বাড়িতে ফিরে যাই। এ কথা বলে সূর্য বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে ঢুকতেই সূর্য দেখতে পায় তার বাবা মা সেখানেই দাঁড়িয়ে আছে। একি বাবা, মা, তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? অনেক রাত তো হয়ে গেল, ঘুমাওনি কেন এখনো? শুনলে তোমার ছেলের কথা? সূর্য, বাবা, তুই বাড়ির বাইরে থাকলে কি আর আমাদের ঘুম হয় বল বাবা? তা বাবা, তুই এত রাত অব্দি কোথায় ছিলি? তুই কি জানিস না, তুই বাড়িতে ফিরে না আসা পর্যন্ত আমাদের খুব চিন্তা হয়, তাও কেন এরকম বাইরে বাইরে থাকিস বলতো? আসলে মা, আমি সন্ধে লাগার সাথে সাথে বাড়ির দিকে ফিরছিলাম, আর তখন কোথা থেকে কয়েকটি সাপ এসে আমার পথ আটকে দাঁড়ালো। কি সাপ? এসব কি বলছিস কি বাবা? ওই সাপ আমার তোর কোনো ক্ষতি করে দেয়নি তো? আরে না না মা, ওই সাপ আমার কোনো ক্ষতি করেনি, আমি ঠিক আছি। মালা ওই সাপগুলোকে অনেক আঘাত করেছে। কি বলছিস কি বাবা? তাহলে মালা তো প্রাণ বাঁচিয়েছে। দেখ বাবা দেখ, মালা তোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করে না, আর তুই মালাকে বুঝতে পারলি না। আহ মা, বাদ দাও না, তবে ওই সাপটার জন্য আমার খুব মায়া লাগছে। মালা না ওই সাপটাকে অনেক মেরেছে। একি রে সূর্য, সাপের জন্য তোর আবার মায়া হচ্ছে? আচ্ছা আচ্ছা, যা হয়েছে হয়েছে, এখন সব বাদ দাও তো। আমাদের সূর্য যে কিছু হয়নি এটাই তো অনেক। চল বাবা চল, আর কথা বাড়াস না, খাবার খেয়ে শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ চলো। কে কে তুই? আর নাগলো কে এসে তুই আমার মুখের উপর কথা বলছিস? আর এর আগে তো তোকে কখনোই দেখিনি। সঙ্গিনী, পঙ্খিনী, এ তুই কাকে সাথে করে নিয়ে এসেছিস? বিশকি এ কথা বলতেই আলো তার সর্পরূপ ছেড়ে নাগিন রূপ ধারণ করে। তাহলে কি আলো এখন আমার সামনে দাঁড়িয়ে আছে? না না, তা কি করে হয়? এত সহজে কি করে আলো নাগলোক আক্রমণ করবে? এক কাজ করি, আমি নিশ্চিত হয়ে নিই আগে। তাহলে আর তোমার নাগ মাথায় বা কোথায়? তাকেও তো দেখতে পাচ্ছি না, সে কি ভয় পেয়ে পালালো নাকি? কি ভেবেছ কি আলো, তুমি কি খুব শক্তিশালী যে তোমাকে দেখে সবাই ভয়ে পালিয়ে যাবে? শক্তিশালী নয়, তবে আমি তোমাদের মতো অশুভ শক্তির হাত থেকে নিজেদের জায়গাটাকে ফিরিয়ে নেওয়ার ক্ষমতা রাখি। তুমি কি বলতে চাও এই নাগলোক তোমার জায়গা? হ্যাঁ, এটা আমার জায়গা, আর এই নাগলোকের রাজা রানী হলো আমার বাবা মা, আর তাই তো আমি আমার বাবা মায়ের জায়গা তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। তোমার সেই আশা কোনো দিনও পূরণ হবে না, আর তাছাড়া তুমি যদি বাঁচতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও।
নাগলোকে আলো আর বিশকের কথা কাটাকাটি হতেই থাকে, আর কিছুক্ষণের মধ্যেই ভোর হয়ে যায়। ভোর হওয়ার সাথে সাথেই সাপুড়ে সাপ ধরতে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়ে। কালাচান, কালাচান, এই কালাচান, কোথায় গেলি তুই কালাচান? এ কি কালাচানটা আবার কোথায় গেল? সেই তখন থেকে ডেকেই চলেছি, কিন্তু কিছুতেই তো ও আমার ডাকে সাড়া দিচ্ছে না। কালাচান, কালাচান। তখনই সাপুড়ের বউ বাইরে বেরিয়ে আসে। এ কি সাত সকাল সকাল কোথায় চললে তুমি শুনি? কেন, কোথায় আবার সাপ ধরতে বেরোচ্ছি? এ কি গো, কাল এত রাতে ফিলে আর আজ এই ভোরবেলায় আবার সাপ ধরতে বের হচ্ছ? আচ্ছা, আমি তোমাকে এত করে বলি, তাও তুমি আমার কথা কেন শুনতে চাও না বলো? বউ, দেখো, তুমি এই সাপ ধরা বন্ধ করা বাদে আমাকে যা বলবে আমি তাই শুনব। আর তাই বলছি, আমাকে দয়া করে আর তুমি সাপ ধরা বন্ধ করতে বলবে না। তবে আমি তোমাকে যে কথা দিচ্ছি, এই নাগিনকে যদি আমি ধরতে পারি তাহলে আমি আর কোনোদিন সাপ ধরব না। সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু কালাচানটা যে কোথায় গেল, সে তখন থেকে ওকে ডেকেই চলেছি, কিন্তু ওর তো কোনো সারা শব্দই পাচ্ছি না। হ্যাঁ, কাল ওর সাথে যেমন আচরণ করেছো তুমি, তাতে করে তো ভয়েই তোমার কাছে আসবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কাল রাতে ওর সাথে সত্যিই আমি খারাপ ব্যবহার করে ফেলেছি। যাই, আমি বরং ওর কাছে যাই। ওদিকে সূর্য ঘুমিয়ে থাকে আর সে আলোকে নিয়ে একটি খারাপ স্বপ্ন দেখতে পায়, আর সে আচমকা ঘুম থেকে জেগে ওঠে। এ কি, এ আমি কি স্বপ্ন দেখলাম? আমি দেখলাম কেউ আমার আলোকে আঘাত করছে আর আমার আলোর শরীর থেকে রক্ত ঝরছে। কিন্তু আমি এসব স্বপ্ন কেন দেখলাম? আসলে কাল মালা ওই সাপটাকে আঘাত করেছে আর এটা নিয়ে আমি অনেক ভেবেছি, আর তাই হয়তো আমি এরকম স্বপ্ন দেখে ফেলেছি। তবে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, মালা যখন ওই নাগিনীকে আঘাত করছিল তখন আমার এত কষ্ট কেন হচ্ছিল? মনে হচ্ছিল আমার নিজের শরীরে যেন কেউ আঘাত করছিল। আচ্ছা, ওই নাগিনীটাই বা এভাবে আমার পিছু নিয়েছিল কেন? আর পিছু যখন নিয়েছিলই তখন ও আমাদের কোনো ক্ষতি করলো না কেন? তাহলে কি ওই নাগিনীটা আমাকে কিছু বলতে চাইছিল? আচ্ছা, দরবেশ বাবার আদেশে সেদিন আমি যে নাগিনীকে বাঁচিয়েছিলাম, এ নাগিনী আবার সেই নাগিনী নয় তো? হ্যাঁ হ্যাঁ, তাও হতে পারে। হয়তো এই নাগিনী ওই নাগরাজার নাগরানীর কন্যা। আমি হয়তো ওকে সাহায্য করেছি দেখে ও হয়তো আমাকে ধন্যবাদ জানাতে এসেছিল, আর আমি না বুঝে ওকে আঘাত দিলাম। দরবেশ বাবা যদি এ কথা জানতে পারে তাহলে আমি তাকে কি জবাব দেব? হ্যাঁ হ্যাঁ, দরবেশ বাবা, দরবেশ বাবার সাথে আমার কথা বলতে হবে। আমার আলোর সাথে আমার যে এখনো দেখা হলো না, তার সাথে যে করেই হোক আমার দেখা করতেই হবে। আমার মনটা যে আমার আলোর জন্য ছটফট করছে। বিশকি, অনেক হয়েছে, সেই তখন থেকে আমি তোমার কথা শুনেই যাচ্ছি, কিন্তু এখন আর নয়। বলো বলো, নাগমাতা কোথায়? আর তাছাড়া তোমার সাথে আমি পরে বোঝাপড়া করব, এখন আমাকে বলো নাগমাতাকে কোথায় লুকিয়ে রেখেছো? নাগমাতা এখানে এই মুহূর্তে নাগলোকে নেই। কি, নাগলোকে নেই মানে? বুঝেছি, নাগমাতাকে আমার হাত থেকে বাঁচানোর জন্য আমাকে তুমি মিথ্যে বলছো। থাক, তোমাকে আর কিছুই বলতে হবে না, যা করার আমি নিজেই করছি। আমি নিজেই ওই নাগমাতার কক্ষে যাচ্ছি। এ কথা বলে আলো এগিয়ে যেতে থাকে, আর তখনই বিশকি আলোর উপর শক্তি প্রয়োগ করে, আর বিশকির করা সেই জাদু শক্তির প্রভাবে আলো আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায়। এ কথা বলে বিশকি আলোর উপর শক্তি প্রয়োগ করতে থাকে, আর সাথে সাথে আলো দাঁড়িয়ে পড়ে আর বিশকি দেশে জাদু শক্তিকে মোকাবেলা করে। আমাকে আবার আলোর উপর শক্তি প্রয়োগ করতেই হবে।
এ কথা বলে বিশকি আবারও আলোর উপর শক্তি প্রয়োগ করতে থাকে আর আলো আবারও বিশকির সেই শক্তিকে মোকাবেলা করে ফেলে। এক সময় বিশকি তার শক্তি প্রয়োগ করতে করতে অনেক দুর্বল হয়ে যায়। এরপর বিশকি আবারও আলোর উপর শক্তি প্রয়োগ করে আর আবারও আলো বিশকির সেই শক্তিকে প্রতিহত করে ফেলে। তো বন্ধুরা, তাহলে কি আলো এবার নাগলোককে জয় করে ফেলবে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।